নমস্কার বন্ধুরা আমি বিশ্বনাথ আমার চ্যানেল জি উইথ বিশ্বনাথে আজকে আলোচনা করবো কেরিয়ার কাউন্সেলিং ইন ম্যাথমেটিক্স মাধ্যমিক যারা দিচ্ছ তারা তো অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ আরও বেশি করে গুরুত্বপূর্ণ যারা উচ্চ মাধ্যমিক এবারে দিচ্ছ পরীক্ষা প্রায় শেষের পথে এরপরে তোমরা কেরিয়ারটা কীভাবে গঠন করবে যারা ম্যাথটাকে ভালোবাসো ম্যাথটাকে দিয়ে কেরিয়ার করতে চাও তাদের জন্যেই বিশেষ করে এই ভিডিওটা আজকে আমি আলোচনা করছি ম্যাথ নিয়ে ম্যাথস নিয়ে কি হবে কেরিয়ার করতে পারো দেখো অঙ্কে অনার্স নিয়ে পড়বো না টেকনিক্যাল লাইনে যাবো কোন দিকে গেলে ভালো প্লেসমেন্টের সুবিধা রয়েছে অঙ্ক বিষয়ে কত দূর এগোনো সম্ভব একটু আলোচনা করে দেখা যায় আজকে এই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব দেখো একটা সুস্থ সুন্দর সিদ্ধান্ত কিন্তু তোমাকে একটা সুস্থ সুন্দর জীবনের পথে এগিয়ে দেয় তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা কতটুকু তার গভীরতা কতটুকু যে সমুদ্রে নামছো তার গভীরতা জেনে তোমার নামা উচিত তাহলে কিন্তু তোমার কাজটা করতে সুবিধা হবে এরকম যেন না হয় না জেনে নেমে পড়লে এবং পরে হাবুডুবু খাচ্ছ কাজেই সেখান থেকে তুমি ব্যাপারটা আগে জেনে নাও এবং জেনে নিয়ে তবেই তুমি লড়াইয়ে নামো দেখো অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে দুটো দিক রয়েছে পড়াশোনা এক হচ্ছে জেনারেল কোর্স আর দু নম্বর হচ্ছে টেকনিক্যাল কোর্স জেনারেল কোর্সের ক্ষেত্রে আমি তোমাদের তোমরা জানো অনেকেই জেনারেল কোর্স বলতে তোমরা অনার্স নিয়ে পড়াশোনা করতে পারো অনার্স নিয়ে পড়াশোনা করে বিভিন্ন লাইন রয়েছে তোমরা ওখান থেকে এম পিএইচডি ওই দিকেও যেতে পারো নেট সেট দিয়ে আর না হলে স্কুল মাস্টার এইসব লাইনে যেতে পারো ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আজকালকার যুগে কেন যে কোনো কম্বাইন্ড লেভেল পরীক্ষার ক্ষেত্রেও ম্যাথটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ সেটা নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীতে করার চেষ্টা করছি এখানে শুধু ম্যাথের দুটোর দিকে আমি আলোচনা করছি জেনারেল কোর্স টেকনিক্যাল কোর্স যারা শুধু ম্যাথটাকে বেস করেই জীবনে কিছু করতে চাও শুধু তাদের জন্য জেনারেল কোর্সটা নেট সেট এম পিএইচডি এগুলো করতে পারো তোমরা অনার্স নিয়ে পড়ে ওখান থেকে নেট কোয়ালিফাই করতে হবে তারপরে এম ফিল পিএইচডি ওই সমস্ত রাস্তায় যেতে পারো কিংবা স্কুল মাস্টারির দিকে যেতে পারো আর নচে টেকনিক্যাল কোর্স যেটা এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় টেকনিক্যাল কোর্সে প্লেসমেন্টও বেশি টেকনিক্যাল কোর্সে কি কি করা যেতে পারে জয়েন্ট এন্ট্রেন্স দিতে হবে জয়েন্ট এন্ট্রেন্স দিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে মেকানিক্যাল রয়েছে এই ব্যাপারগুলো রয়েছে আর ওখান থেকে আইটি সেক্টরেও তোমরা যেতে পারো এছাড়া কম্পিউটার সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখনকার দিনে কম্পিউটার সায়েন্স খুবই প্রচলিত সুপ্রচলিত একটা নাম এবং খুব প্রচুর প্লেসমেন্ট কিন্তু এখন হচ্ছে কম্পিউটার সায়েন্সে এই টেকনিক্যাল কোর্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং কোর্স তোমরা কোথা থেকে করতে পারো যাদবপুর দুর্গাপুর কল্যাণী এই সমস্ত জায়গার থেকে তোমরা কোর্সগুলো করলে কেন এখানে ক্যাম্পাসিং ভালো হয় প্রচুর মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা এসে এখান থেকে কিন্তু প্লেসমেন্ট তারা দিয়ে থাকে সেই জন্য করলে এই ধরনের কলেজগুলো থেকে করার চেষ্টা করবে এইবার আসছে কলেজের গুরুত্ব তুমি আইটি সেক্টরেই জব করতে চাও কিংবা ইঞ্জিনিয়ারিং যাই করতে চাও তোমাকে কিন্তু কলেজ থেকে কোর্সটা করতে হবে তুমি কিরকম কলেজ থেকে কোর্সটা করলে তোমার ভালো হতে পারে দেখো সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করতে হবে সরকারি কলেজের সিট অনেক কম থাকে সেই জন্য স্কোরটা খুব হাই দরকার হয় সেক্ষেত্রে যতটা সম্ভব স্কোরটা ভালো রাখার চেষ্টা করো যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের জন্য তো সময় রয়েছে এখনও মাধ্যমিক দিলে এ বছর তারা মাধ্যমিক থেকেই যখন যারা আমার এই ভিডিওটা দেখবে যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট তারা তখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে শুরু করতে পারো অর্থাৎ স্কোরটা ভালো রাখতে হবে হায়ার সেকেন্ডারিতে নোটভিত্তিক পড়া না করে বিষয়ের গভীরতা অর্জনের দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে পড়াশোনার লেভেলটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্ষেত্রে আমরা কিন্তু একটা কমন ব্যাপারগুলোই শিখে থাকি তোমরা এখন থেকে জোর দাও যে যেগুলো এক্সট্রা ম্যাথ থাকে সেগুলো প্র্যাকটিস করার এবং যার কাছে তার কাছ থেকে একটু দেখে গভীরতা তৈরি হওয়া চাই যে কোনো বিষয়ের প্রতি আমি আজকে ম্যাথ নিয়ে বলছি তো ম্যাথের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে দু নম্বর কলেজের পরিকাঠামো প্রথ্য ক্লাস খুবই গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিকের পর যে কলেজে তুমি ভর্তি হচ্ছ তার ইনফ্রাস্ট্রাকচার কীরকম আছে সেটা তো তুমি ভর্তি হওয়ার আগেই দেখে নিতে পারছো প্রথম ক্লাস খুবই গুরুত্বপূর্ণ তোমার আগের যে দাদারা ক্লাস করেছে বা পরিচিত মুখ তাদের কাছ থেকে শুনে নাও যে কীরকম কী কত দূর এখানকার পরিকাঠামো এই হচ্ছে ব্যাপার এইবার আস আসছি জেনারেল কোর্স টেকনিক্যাল কোর্স ছাড়া আরেকটু যারা আপার লেভেলে অল ইন্ডিয়া বেসিসে যারা ম্যাথ সম্পর্কে কিছু করতে চাও তাদের জন্য অল ইন্ডিয়া বেসিসে জি মেইন এই পরীক্ষা তোমরা দিতে পারো জি মেইনটা সিবিএসসি বোর্ড কন্ডাক্ট করে অর্থাৎ পরিচালনা করে এর ফুল ফর্ম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান এই এক্সামিনেশান কোয়ালিফাই করলে একশো পনেরো থেকে একশো কুড়ি জেনারেল ক্যাটাগরিদের জন্য তাহলে তোমরা জি মেইন অ্যাডভান্সে বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারবে এক দেড় লক্ষ মতন মেট লিস্ট ওখানে নেওয়া হয় মেট লিস্টের যদি তোমার নাম ওঠে তাহলে তুমি জি মেইন থেকে জি মেইন অ্যাডভান্সের কোর্সে ভর্তি হতে পারবে আর হলে জি মেইন থেকেও বিভিন্ন কোর্স তোমরা করতে পারো জি মেইন তোমরা দেখে নিতে পারো জি মেইন ওটা গুগলে সার্চ করে যে ওখানে বিভিন্ন কোর্সের ডিটেলস তোমাদের তোমরা পেয়ে যাবে আর জি মেইন অ্যাডভান্স এটা পরিচালনা করছে আইআইটিএস ইন্ডিয়ান ইনস্টিটিউশন টেকনোলজি আর জি মেইন অ্যাডভান্স আর জি মেইনটা সিবিএসসি বোর্ড পরিচালনা করছে এবার এখানে অল ইন্ডিয়া বেসিসে যখনই আসছে তখন কিন্তু এই যে সিবিএসসি বোর্ড এরা কিন্তু প্রেফারেন্সটা বেশি পেয়ে যাচ্ছে কারণ সিবিএসই বোর্ড কন্ডাক্ট করছে তাদের কাজ ঘেঁষা কোশ্চেন প্যাটার্নটা হবে তবুও বলে দিচ্ছি কোশ্চেন প্যাটার্ন মাল্টিপুল চয়েসই হয় তবে বড় প্রশ্নই ছোট আকারে দেওয়া থাকে প্রচুর প্র্যাকটিস কিন্তু এক্ষেত্রে আবশ্যক মাল্টিপুল চয়েস আকারে দেওয়া থাকে কিন্তু বড় প্রশ্ন সেগুলো থাকবে যা মানে তুমি মাল্টিপুল চয়েসের মতনভাবে তোমাকে করতে হবে কিন্তু ব্রিফলি তোমাকে তুমি যদি না জানো গভীরতা না থাকে প্র্যাকটিস না করে যাও তাহলে কিন্তু এটা কোয়ালিফাই করা সম্ভব নয় অ্যাচিভ করা সম্ভব নয় আজকে এই ম্যাথের যে ডিটেলসটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যারা ম্যাথ নিয়ে কেরিয়ার করতে চাও আমি তো চাইব যে তোমরা অল ইন্ডিয়া বেসিস জি মেইন পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করো জি মেইনের সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে এবং নিয়ে প্রস্তুতি শুরু করে দাও যারা ম্যাথটা নিয়ে ভাবছো আর এছাড়া কম্বাইন্ড লেভেলে কীভাবে প্রস্তুতি নিতে পারো যাদের মনে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরে যে আমি এর কম্বাইন্ড লেভেলের দিকে যেতে চাই তাদের বিষয়েও ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করছি যদি আমার ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে রাখো জীবনযুদ্ধের সঙ্গীকে জীবনযুদ্ধের সঙ্গী হিসেবে আমার চ্যানেল জি কেবি বিশ্বনাথকে আজ আসি পরের ভিডিও আবার দেখা হচ্ছে ধন্যবাদ